আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখানে দুধ নিয়েছি, গরুর দুধ একদম ফ্রেশ মিল্ক। তো এখানে আমি দুধ নিয়েছি 2.5 কেজি, 2.5 কেজির একটু বেশি আছে, তো 2.5 কেজি আমরা ধরতে পারি। তো 2.5 কেজি দুধ নিয়েছি, এখানে আমি হাই ফ্লেম দিয়েছি। তো এই দুধটা দিয়ে আমি হচ্ছে রসমালাই বানাবো, ঠিক আছে? রসমালাই বানাবো। তো রসমালার সেম পদ্ধতি হচ্ছে একেবারেই রসগোল্লার মতো, জাস্ট ওই দুধটা ঘন হবে, ঘন হয়ে ওই দুধটার মধ্যে আপনি রসমালাই ছেড়ে দিবেন। একদম ইজি একটা রেসিপি। তো সাথে থাকেন, দেখিয়ে দিব কি কি লাগে। বিট মেটে নাকি সে? আচ্ছা ঠিক আছে। তো এখানে আমি ওইখানে 2.5 কেজি দুধ নিয়েছি, তো এখানে আমি সিরকা নিয়ে নিব 4 চামচ, 4 থেকে 5 চামচ সিরকা নিয়ে নেব। 5 চামচই নিই আমি, আন্দাজ করে দিই তো আপনাদের মাপের জন্য। আমি যেহেতু 2.5 কেজি দুধ নিয়েছি, তো আমি 5 চামচ সিরকা দিয়ে দিব, ঠিক আছে? আর 5 চামচ দিয়ে দিব চিনি, মানে যতটুকু সিরকা দিবেন তার ততটুকু চিনি দিবেন। এই চিনি বলছি, পানি দিবেন, ঠিক আছে? কই পড়ে কোথায়? 1, 2, 3, 4, 5, একটু কম বেশি হলেও সমস্যা নাই। আপনারা যদি পুরনো রাঁধুনি হন তাহলে একটু কম বেশিতে সমস্যা নাই। একটু কম হলে আর একটু সিরকা দিয়ে নেবেন, আর একটু পানি মিশিয়ে নেবেন, আর একটু যদি বেশি হয় বাটিতেই থেকে যাবে। আপনি এইভাবে ঢালবেন, আস্তে আস্তে ঢালবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার কতটুকু লাগবে আর কতটুকু দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে দুধ আমাদের 1 বলক লাগবে। আসলে হাঁড়িটা ছোট হয়ে গেছে, এইভাবে 1 বলক দিয়ে নেবেন দুধটা। তো আমি আসলে ইয়াটা জালটা একটু বাড়াই দিছিলাম, কমাই দিতে ভুলে গেছি, নো প্রবলেম। তো এই যে 1 বলক উঠে গেছে, আর একটু আপনি ডিম করে দিবেন। আমার গরুর দুধ আন্দাজে হাঁড়িটা ছোট হয়ে গেছে, হাঁড়িটা আর একটু বড় হতে হতো। দেখতে পাচ্ছেন যে দুধটা কিভাবে 1 বলক হয়ে গেছে, ঠিক আছে? 1 বলক উঠেছে। তো এখন থেকে যে ভিডিওটা শর্ট করার জন্য, ঠিক আছে, তো কিছু কিছু মোমেন্ট আছে যে কথাগুলো ইম্পর্টেন্ট, সেই জন্য ভিডিও লং হয়ে যায়। তো অবশ্যই আমি দিন দিন চেষ্টা করছি যে ফার্স্ট স্টেপে অনেক লং হয়ে গেছে ভিডিও, তো আমি ভিডিওটা শর্ট করার জন্য। তো অবশ্যই দুধের এই যে ছানা কাটার এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, যে দুধটা 1 বলক দিবেন, ফুটে গেলেই গ্যাস অফ করে দিবেন, দিয়ে দুধটা একটু নাড়াচাড়া করে দুধের বেশি ভাপ, এই যে একদম বেশি হাই হিটের ভাপটা একটু কমিয়ে নেবেন, ঠিক আছে? মানে দুধটা একেবারে বেশি ঠান্ডা না, আবার একেবারে গরম না, উষ্ণ তীক্ষ্ণ থাকবে। তখন আপনারা এই ইয়াটা মিশ করবেন এর সাথে। আমি দেখতে পাচ্ছেন নেড়ে নেড়ে ভাপটা উঠাইয়া দিচ্ছি দুধের, ঠিক আছে? তো এখন আমি দিব সিরকা। তো সিরকাটা দেওয়ারও সিস্টেম, সিরকাটা আপনারা একবারে ঢেলে দিবেন না, ওকে? একবারে ঢেলে দিবেন না, এইভাবে আস্তে আস্তে দিবেন, 2 চামচ করে দিবেন, আর দুধটা একটু নাড়া দিয়ে দিবেন, ঠিক আছে? তো এটাতে দুধটা আপনার ফাটতে সুবিধা হবে, আস্তে আস্তে নাড়াটা দিবেন। আবার 2 চামচ দিবেন, এত তাড়াহুড়া করবেন না, এই জিনিসটা আপনাকে সময় নিয়েই ই করতে হবে, আর এই জিনিসটা আপনাকে দেখতেও হবে, এই জিনিসটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনার রসগোল্লা বানাইতে যান, যেই বানাইতে যান, এটা কিন্তু সেম পদ্ধতি, দুধ কাটা সেম এই পদ্ধতিটা আপনাকে খেয়াল করে দেখতে হবে। আস্তে আস্তে নাড়া দিয়ে দিবেন, আবার দিবেন 2 চামচ। এইভাবে আপনাকে ধৈর্য সহকারে এই স্টেপটা পালন করতে হবে, ঠিক আছে? আবার একটু নাড়া দিয়ে দিবেন। এখানে যদি আপনি তাড়াহুড়ো করেন বা এই জিনিসটা যদি স্কিপ করেন, তাহলে আপনার মিষ্টি বলেন, রসমালাই বলেন, কিছুই হবে না, ঠিক আছে? আস্তে আস্তে আমাদের, আপনি চামচ ঘুরাইতে লাগলেই বুঝতে পারবেন যে আপনার চামচে ভারী হয়ে যাচ্ছে, চামচটা ভারী হয়ে যাচ্ছে, মানে আমাদের দুধটা কাটা শুরু করছে, ঠিক আছে? এই যে মিল্কটা আস্তে আস্তে কাটবে, এবং আস্তে আস্তে আপনাকে এটা মিশাইতে হবে। দেখেন আস্তে আস্তে আমি চামচে বুঝতে পারছি যে আমার চামচটা ভারী হয়ে যাচ্ছে। তো এইভাবে মিশালে আপনার পুরো ছানাটা সুন্দর করে দুধের সাথে একদম বাইরে চলে আসবে, পানি আলাদা হবে, দুধ আলাদা হয়ে যাবে, ঠিক আছে? ছানাটা আলাদা হয়ে যাবে, সরি, দুধটা কেটে যাবে। এইভাবে আপনাকে ধৈর্য সহকারে এইভাবে আস্তে আস্তে মিলাইতে হবে। দেখছেন যে আমাদের ছানাটা কিন্তু রেডি, এই যে ছানাটা কিন্তু আলাদা হয়ে গেছে আর পানিটা ডিভাইস হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে আমরা এইভাবে আস্তে আস্তে দেওয়ার কারণে, দেখেন আপনাদের একটু দেখিয়ে দিই যে ছানাটা দেখেন কত সফট, ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা সুন্দর করে দিবেন। এখন আমি ছানাটা ছেঁকে ফেলবো, দেখেন ছানা আলাদা হয়ে গেছে, পানি পুরো সবুজ, আর পুরো আমার ছানাটা আলাদা হয়ে গেছে। এখন আমি এটা দেন ছেঁকে ফেলবো, ছেঁকে ফেলে পানি দিয়ে ধুয়ে নিব।
ছানাটা আপনারা এইভাবে ট্যাপের নিচে দিবেন, দিয়ে এইভাবে সুন্দর করে ধুয়ে নেবেন। এটা কিন্তু আমার ছাকনিটা অনেক পাতলা, আপনারা মলমল কাপড় যদি থাকে, একদম পাতলা নেটের কাপড়, দেখতে পাচ্ছেন আমার ছাকনির পাতলা কেমন কাপড়। তো এমন ভাবে আপনাদেরকে ছাকতে হবে যে এর ভিতরে টপটা থাকবে না, আর পুরো ছানাটা সুন্দর করে আপনাকে ধুতে হবে, মানে একদম পানি থাকবে না এমন ভাবে আপনাকে ধুতে হবে, একদম ড্রাই। যত ছানাটা ড্রাই হবে তত আপনার ইয়াটা ভালো হবে, মিষ্টিটা ভালো হবে, ঠিক আছে? রসমালাই বলেন, স্পঞ্জ রসগোল্লা বলেন, যাই বলেন, মিষ্টিটা অনেক ভালো হবে। তো এইভাবে ছানাটা ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে একদম ভালো করে ছেঁকে নেবেন ছানাটা, যেন কোনো পানি থাকে না। পানি যদি আপনারা চান নরম কাপড় দিয়ে এইভাবে চেপে 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 কীভাবে দিবেন আমি সেটাও দেখিয়ে দিব সাথে সাথে। রসমালাইয়ের দুধ নিয়ে নিয়েছি 3 কেজি। তো এই 3 কেজি দুধ আমাকে, 3 কেজির একটু কম হবে, 2.5 কেজি হবে মেবি, 3 কেজি হবে না। তো এই দুধটা আমি একদম ঘন করে নিব, 1 কেজি করে নিব, ঠিক আছে? 1 কেজিরও চেষ্টা করব যে যত দুধটা আপনারা কম করবেন, এটা হাই মিডিয়ামে আছে, হাই ফ্লেম আছে, তো 1 কেজির একটু কম করে নিলে ভালো, মানে দুধটা কনডেন্সড মিল্কের মতো দুধটা নাড়তে নাড়তে মিষ্টি হয়ে যাবে। আর এর মধ্যে যদি আপনারা চিনি না দিতে চান তাহলে একটু কনডেন্সড মিল্ক দিলে আরও টেস্ট হবে, ঠিক আছে? আর এই দুধটা যত ঘন করবেন আপনার রসমালাইয়ের টেস্টটা ততই মজা হবে। তো সাথেই থাকেন, আমরা পরে ফিরে আসছি নেক্সট এগুলা। আর দুধটা নাড়তে থাকতে হবে যেন নিচে লেগে না যায়, নিচে লেগে গেলে আবার সমস্যা, একদম আমাদের স্মুথ মাখন মাখন হবে, মানে রসমালাই অলরেডি দেখেন ঘির মতো উঠে গেছে, উপরে ঘিয়ের মতো মাখনের মতো উঠে গেছে। তো দুধটা আপনারা যত ঘন করবেন ততই ভালো হবে। দেখুন যে আমার গরুর দুধটা, গরুর দুধটা অর্ধেক হয়ে গেছে, আমার এখানে 2.5 কেজি দুধ ছিল, আমি প্রায় 1 কেজি করে ফেলেছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু এলাচ, ঠিক আছে? এর মধ্যে এলাচ ফেলে দিব, আপনাদের যদি ইচ্ছা হয় পেস্তা বাদাম এর মধ্যে দিতে পারেন, কাজু বাদাম এর মধ্যে দিতে পারেন স্লাইস করে। তো আমি এর মধ্যে দিব না, আমি গার্নিশের সময় দিব, আর এর মধ্যে দিলে হচ্ছে আপনারা দিতে পারেন, নো প্রবলেম। আপনাদের যদি পেস্তা কাজু পছন্দ হয়, যার যা পছন্দ সেরকম দিয়ে নেবেন। আর এর মধ্যে আমি এখন দিব একটু কেশর, কেশরটা দিলে এটার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে, ঠিক আছে? তো এর মধ্যে 2-1 পিস কেশর ফেলে দিব। আর আচ্ছা, তো আপনারা দেখতে পেয়েছেন যে এখানে আমার হচ্ছে কেশর আছে, পেস্তা আছে, তারপরে কাজু বাদাম আছে, তারপরে হচ্ছে কাঠবাদাম আছে, ঠিক আছে? 3 রকম বাদাম। তো আর এখানে আছে কেশর, আর এখানে আছে কনডেন্সড মিল্ক। আমি কিন্তু এটার মধ্যে কোনো চিনি ব্যবহার করিনি, ঠিক আছে? এমনি রসমালাইটা একটু হালকা মিষ্টি হলেই ভালো হয়। হ্যাঁ, তো আমি এখানে চিনি ব্যবহার করিনি, আমি এখানে পেস্তা বাদামগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এর মধ্যে। চেয়েছিলাম দিব না, তারপরেও যখন দিতে হবে তখন আপনাদেরকে সেভাবে আমি দেখিয়ে দিব। আর কেশর দিবেন, কেশর দিবেন অল্প একটু, কেশর এটা আসলে দিতে গেলে জানে লাগে, বুঝছেন? এটা দাম অনেক বেশি, এজন্য এটা দিতে গেলে জানে লাগে, ঠিক আছে? এজন্য আউ করে উঠলাম, ডোন্ট মাইন্ড। তো এটা আমি এবার কনডেন্সড মিল্কটা দিয়ে দিব। তো এখানে আমি 1 কাপ কনডেন্সড মিল্ক দিয়ে নিয়েছি, দেখেছেন যে এখানে আর কোনো চিনি দিব না, এটাতেই আমার মিষ্টিটা একদম পারফেক্ট ইয়া হবে, ঠিক আছে? তো কনডেন্সড মিল্কটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিব। এখন দেন আমি মিষ্টি বানাতে চলে যাব, আর মিষ্টি বানাবো আর গরম গরম এর মধ্যে দিব, ততক্ষণ আপনারা সাথেই থাকেন। একদম ঝুরঝুরা হয়ে গেছে এখানে, এখানে হচ্ছে আমার 2.5 কেজি দুধের ছানা, ঠিক আছে? তো 2.5 কেজি দুধের ছানা, যেহেতু আমরা গ্রামে থাকি না শহরে থাকি, তো জানি না দুধটা কেমন। তো এখানে আমার 1 কোয়া মতো ইয়া হয়েছে, 1 কোয়ার একটু বেশি ছানা হয়েছে, দেখতে পাচ্ছেন? তো এখান থেকে আমি কোনোরকম 16 থেকে 15টা আমার মিষ্টি হবে, যেহেতু রসমালাই হচ্ছে এটা একটু বড় সাইজের হয়। তো ছানাগুলো যদি মনে করেন যে একটু ভিজা ভিজা আছে, তাহলে ফ্যানের বাতাসে এভাবে ঝুরঝুরা করে একটু ফ্যানের বাতাসে শুকিয়ে নেবেন, ঠিক আছে? একটু ফ্যানের বাতাসে 10 মিনিট কি 5 মিনিট রেখে দিবেন, তাহলে যতটুকু পানি আছে ততটুকু পানি ড্রাই হয়ে যাবে। মোট কথা এখানে কোনো পানি থাকতে পারবে না, আর দুধটা আপনার গাঢ় হতে হবে। তো এই পর্যন্তই আমরা লাস্টে এইভাবে শুকিয়ে নিয়ে ছানাটা একদম চাপ দিয়ে দেখবেন যে ছানাটাতে কোনো পানি আছে কিনা, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি, দেখেন যে হাতের পাশ দিয়ে কোনো পানি
হাত কই আমার? আচ্ছা দাঁড়া দাঁড়া, এমন দেখবেন, দেখে দেখবেন যে কোনো পানি নাই, সেইভাবে ছানাটাকে মাথা শুরু করবেন তখন। না আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে ছানাটাতে কোনো পানি নাই, ঠিক আছে? তো আমরা হচ্ছে এইভাবে ছানাটা এইভাবে মুখে নিব, এইভাবে মুখে দিবেন। ছানাটা যত ড্রাই করবেন আপনার মিষ্টিটা তত সুন্দর হবে, ঠিক আছে? অনেক সুন্দর মিষ্টি হবে। শুধু ছানাটা এভাবে তালু দিয়ে প্রেস করবেন। এই আমি আমার রসগোল্লার ব্লগিং এ দেখিয়ে দিয়েছি আপনাদের, রসগোল্লার ব্লগটা দেখালাম, একদম সেম ওয়েতে, শুধু এটা দুধটা একটু গাঢ় হবে, কেশর যাবে, সবকিছু সমান ভাবে দিবেন। আর দুধটা এটা একটু কনডেন্স মিল্ক লাগে, আর দুধটা একটু গাঢ় করতে হবে, দ্যাটস ইট, আর কিছু না, ঠিক আছে? সেম ওয়েতে ছানা তৈরি করা, ছানা মথা মিষ্টি করা, সেম ওয়ে, ঠিক আছে? সেম ওয়ে দেখবেন। তো আপনাদের যত ভালো পানি সরবে ছানা থেকে, মিষ্টিটা আপনাদের তত পারফেক্ট হবে মিষ্টিটা, ঠিক আছে? এই হচ্ছে কথা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি মথেছি, তো মথাটা কখন হয়ে যাবে আমার মনে হচ্ছে এখানে হয়ে গেছে। এমন করে হাত দিবেন, হাতের সাথে লাগবে না আপনার কোনো ছানা, হাতের সাথে লাগবে না, আর হাতে একটা তেল তেল ভাব আপনি অনুভব করবেন, ঠিক আছে? তো আমি মথেছি এইভাবে 10 মিনিট মথে নিয়েছি, এটা 15 মিনিট লেগেছে আমার, যেহেতু আমার একটু সন্দেহ থেকেই যায় যে রসমালাইটা যদি ভালো না মথা হয় তাহলে রসমালাইটা কিন্তু ভিতরে আপনাদের শক্ত থাকবে, ঠিক আছে? তো এই জন্যে আপনারা এইভাবে মুথে নেবেন। দেখতে পাচ্ছেন যে আমি এইভাবে ক্লিন করে নিচ্ছি, আমার প্লেটে কিন্তু কোনো কিচ্ছু নাই, সো এটা আমি ওভার শিওর যে হয়ে গেছে। তারপরেও আপনারা এরকম ইয়া করবেন, বাতাসটা একটু ফ্যানটা স্লো করে দিবেন যেন শুকায় না, আর এটা আপনারা এইভাবে নিয়ে হাতে এরম গলবেন, গলে দেখবেন যে আপনার আসলে হয়েছে কিনা। যদি আপনার হয়ে যায় একদম সেম আমার রসগোল্লার মতোই, এটা যদি হয়ে যায় তাহলে এটাতে কোনো ক্র্যাক পড়বে না, ঠিক আছে? এটাতে কোনো ক্র্যাক, মরিচ এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এটাতে এইভাবে দেখে নেবেন যে এটাতে কোনো ক্র্যাক পড়বে না, ঠিক আছে? তো এটা আমি দেখতে পাচ্ছি যে আমার কোনো ক্র্যাক পড়ে নাই, এটা আমি এখন মনে করছি যে এটা আমার হয়ে গেছে। তারপরেও একটুখানি ক্র্যাক পড়েছে, তাহলে আপনি এরকম হাতের সাথেই ডলে নিতে পারেন যদি একটু ক্র্যাক পড়ে। মোট কথা একটু ক্র্যাক থাকবে না, ওই ক্র্যাক যদি থাকে তাহলে ক্র্যাক থেকে কিন্তু ফাটা পড়বে, যদি মনে করেন যে ক্র্যাক হয়ে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন যে আমার এটা দেখি আমার হয়েছে কিনা। তো আমি মনে করছি যে এটা হয়ে গেছে, এই যে এখানে কিন্তু কোনো ক্র্যাক নেই। তো এটা আপনি এরম স্মুথলি ভালোভাবে এইভাবে এইভাবে গোল করবেন, ঠিক আছে? গোল করে এই যে চ্যাপ চ্যাপটা করতে গেলাম, এই যে ভেঙে গেছে, তার মানে আরেকটু আমাকে এটা মরতে হবে, এটা মতা হয়নি, আমাকে আরেকটু মানে খামি করতে হবে, ঠিক আছে? আরেকটু খামিটা যাই আমরা এইভাবে ই করবেন, করে এইভাবে একটু চাপ দিবেন, চাপ দিয়ে ব্যাস এবার দুধটা ফুটলে দুধের মধ্যে দিয়ে দিবেন। একে একে দিয়ে দিয়েছি, দেখেন দুধের দুধটা ফুটেছে, দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর দুধটা ক্রিম হয়ে গেছে। এটা আপনি 15 মিনিট জাল দিবেন, 15 মিনিট জাল দেওয়ার পরে এটা ফুলে ফুলে ডাবল হয়ে যাবে, অলরেডি ফুলা শুরু হয়েছে। তো এখানে আপনি গুতাগুতি করবেন না, নাড়াড়িও করবেন না, এটা জাস্ট এইভাবে এইভাবে একটু করে দিবেন, করে দিয়ে ঢেকে দিবেন, ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিবেন, ইনশাল্লাহ এটা ফুলে ডাবল হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবেই ফুটতে থাকবে, আর একটু জাল লাগবে এতে, মানে মিডিয়াম থেকে হাই, ঢেকে দিবেন 15 মিনিটের জন্য। একটু চাপা দিয়ে রেখেছিলাম যাতে বাষ্পটা না বেরোয়। তো আপনাদেরকে আপনাদের সাথে সামনে রেখে আমি একটু দেখি কি অবস্থা। বিসমিল্লাহ হোস, আমি পাগল হয়ে গেছি, ঠিক আছে? খুশির চোটে দেখেন কি বিগ সাইজ। হ্যাঁ, আর মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। তো এখানে আমি একটু পানি দিয়ে দিব, এটা হচ্ছে নিয়ম, একটু কাঁচা পানি দিয়ে দিবেন, তাহলে মিষ্টিটা ভিতরে যে সফটনেস ভাবটা থাকে এই পানিটা কিন্তু আমি আবার টানাই নিব, যেহেতু এটা রসমালাই। তো পানিটা দিয়ে দিলাম, পানিটা দিয়ে আবার আমি 10 মিনিট ফুটাবো এটাকে, ঠিক আছে? তো এটা 10 মিনিট ফুটাবো,
রসমালাই আচ্ছা এখন আমরা আগে দিয়েছি 12 মিনিট আর এখন দিলাম 7 মিনিট তো 7 মিনিট পরে আমরা ফিরে আসছি রেডি 1 2 3 ওয়াও ইয়েস 7 মিনিট হয়ে গেছে আমাদের ওয়াও ভেরি নাইস ওয়াও দেখতে পাচ্ছেন আপনারা আমি এখন ডিশ আউট করব এটাকে ফুলে ফুলে একদম ইয়া ডাবল হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমি এখন ডিশ আউট করে তারপরে আপনাদেরকে দেখাবো আমি একটা তুলে দেখাই আপনাদেরকে যে কেমন হয়েছে এটা এই দেখেন মানে টই টুম্বুর একদম আর দেখতে পাচ্ছেন ঝোল সরিয়ে দিয়েছি তারপরেও কত বড় হয়েছে হ্যাঁ তো এটা সিদ্ধ বলেন যা বলেন তবে একটা আপনি চেক করে নিতে পারেন সেই চেকটা আমি দেখিয়ে দিই আচ্ছা তো আপনারা এটা উঠাবেন বিগ সাইজ হোক যে সাইজই হোক উঠাবেন আস্তে করে উঠিয়ে এটা চেক করবেন ঠিক আছে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট এটা যদি কাঁচা থাকে বাই থাকে সব থেকে বড়টা উঠাবেন উঠায় গ্লাসের মধ্যে দিবেন দিলে এটা যদি ডুবে যায় দেখছেন ডুবে গেছে ডুবে গেলে আমাদের রসমলাইটা হয়ে গেছে বা মিষ্টি রসগোল্লা যেইভাবে বলেন এইভাবে চেক ডুবে গেছে মানে হয়ে গেছে এটা ঠিক আছে এটাই কোনো কাঁচা নেই এইভাবে আপনি নামিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ পারফেক্ট হয়ে গেছে আমাদের আমি পানিটা ফেলে দিয়ে মিষ্টিটার মধ্যে দিয়ে দিব আমাদের এটা ডান তো আমি ডিশ আউট করে আপনাদের দেখতে পাচ্ছেন যে আমাদের রসমালাই হয়ে গেছে ওয়াও বিগ সাইজ সো বিগ সাইজ আমি একটা দেখাবো দেখেন কত বড় বড় সাইজ আর একদম নরম তুল তুলে আমি একটা উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে তো যেমন বড় হয়েছে তেমন স্পঞ্জি হয়েছে আমার রসমালাইটা দেখতে পাচ্ছেন একটু ঝোল নিয়ে নিই ঝোলটার দেখেন যে কত গাঢ় এবং ঘন হয়েছে ঝোলটা দেখতে পাচ্ছেন যে কত গাঢ় অ্যান্ড ঘন হয়েছে এখানে আমি পেস্তা দিয়েছি কেশর দিয়েছি তো এখন পিস করব পিস করলে দেখবেন যে একদম স্মুথলি কেটে যাবে এই ভিতরে কিন্তু কোনো রকম কোনো গিট নাই শক্ত নাই এই যে দেখেন একদম পিসেসটা একদম কেটে পিস পিস হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর ভিতরে এত মানে সফট আমি একটু খেয়ে দেখাই আপনাদের আপনাদের জন্য এই বাইটটা ও মাই গড আলহামদুলিল্লাহ অনেক মজা যা বলে প্রকাশ করা যাবে না একদম মিষ্টিটা আমি কিন্তু চিনি দিইনি দেখতে পেয়েছেন কন্ডেন্সড মিল্কেরই মিষ্টিটা তো এটাও হচ্ছে আপনাদের জন্য তো হালকা মিষ্টি টেস্টটা এমন যে ডায়াবেটিস রুগীরাও অনায়াসে মিষ্টিটা খেতে পারবে ঠিক আছে আর এমন মিষ্টি যারা মিষ্টি কম পছন্দ করেন তাদের জন্য এটা ভেরি ভেরি টেস্টি একটা মিষ্টি আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিবেন কমেন্ট দিবেন এবং শেয়ার করবেন ঠিক আছে আপনাদের জন্যই কিন্তু আমার সব কিছু তো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট দিবেন যাতে আমার কাজের আগ্রহ আরও বেড়ে যায় এবং আপনাদের সাথেই থাকতে পারি লং টাইম ধরে সেইভাবে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম